বিশ্বকাপ হাতছাড়া হয়েছে দলের, তবে দলীয় ব্যাটসম্যানদের সেরা পারফরম্যান্স উঠে এসেছে নিজেদের সিরিজের মধ্যে। বিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশ সফরে রয়েছেন নিউজিল্যান্ড দল। বুধবার সিলেটের অনুষ্ঠিত লড়াইতে নিউজিল্যান্ডের পক্ষে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। শত রান করার পর উইলিয়ামসন ব্রেডম্যান এবং বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন, যা বিশ্ব ক্রিকেটে নতুন নজির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ২০২৪ সালের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে সুপার কাপ ফুটবল। ৯ জানুয়ারি থেকে শুরু হবে আসর। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হবে এই আসর। বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। ISL এবং আই লিগের দলগুলো অংশ নেবে সুপার কাপে। চারটি গ্রুপে ভাগ করা হবে দলগুলোকে। প্রতিটি গ্রুপে চারটি করে দল থাকবে। গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো খেলবে সেমিফাইনাল, এবং সেমিফাইনালের দুটি দল ২৮ জানুয়ারি ফাইনাল ম্যাচ খেলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। গুজরাট টাইটেলস থেকে বড় অঙ্কেই পুরাতন দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেবার পর নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ কি এবছর আইপিএল খেলতে পারবেন হার্দিক পান্ডিয়া? সে বিষয়ে আইপিএল এর ট্রেন্ডিং অ্যান্ড অপারেশন নিয়ম অনুযায়ী এভাবে আচমকা দল ছাড়তে পারেন না হার্দিক পান্ডিয়া। ২০১০ আইপিএল এ এরকমই দল পরিবর্তন করেন রবীন্দ্র জাদেজা, নির্বাসন হয়েছিলেন। এবার সেই ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে হার্দিকের ভাগ্যেও কি তা ঘটতে চলেছে? যেহেতু আইপিএল এর ট্রেন্ডিং অ্যান্ড অপারেশন নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার ফ্রাঞ্চাইজি পরিবর্তন করতে পারেন না, নিলামে কেনা ক্রিকেটারকে ফ্রাঞ্চাইজিগুলির সাথে ৩ বছরের চুক্তি হয়, সে নিয়মে চলছে খেলা। তবে সেই ক্ষেত্রে হার্দিক পান্ডিয়ার এই চুক্তি কত বছরের তার উপরে নির্ভর করবে এবারে আইপিএল খেলার ভাগ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। কিছুতেই পরাজয়ের মুখ থেকে জয়ের মুখে ফিরতে পারছে না রাজ্য দল। সিনিয়র মহিলা ফুটবল লীগের চতুর্থ ম্যাচেও হেরে গেল ত্রিপুরা। চার ম্যাচ শেষে রাজ্য দল হজম করল ১৮টি গোল। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফুটবল স্টেডিয়ামে ২-০ গোলে হেরে গেল চণ্ডীগড়ের কাছে। প্রথমার্ধের ২৮ মিনিটে এবং শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে পরপর ২টো গোল হজম করে রাজ্য দল চতুর্থ পরাজয়ের সম্মুখীন হয়। এর আগে রাজ্য দল কর্ণাটকের কাছে ৮-০ গোলে, সিকিমের কাছে ৬-০ গোলে এবং আসামের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল। আগামী ২রা ডিসেম্বর রাজ্য দল নিজেদের পঞ্চম ম্যাচে কেরালার বিরুদ্ধে খেলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ১৩ই ডিসেম্বর থেকে ১৭ই ডিসেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে পূর্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। গুয়াহাটির রয়্যাল বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই আসর। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দল। রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয় থেকে ১২১ জন ফুটবলারের মধ্য থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে এবারের রাজ্য দল। ১০ই ডিসেম্বর রাজ্য দল গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবে। এর আগে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচ খেলবে রাজ্য দলের ফুটবলাররা। রাজ্য ফুটবল দলের লক্ষ্য গুয়াহাটিতে ভালো ফুটবল প্রদর্শন করে চ্যাম্পিয়ন হবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।